না চৈতি, ওর হাত থেকে শাঁখটা কেড়ে নেই। শুধু শাঁখটাই কেড়ে নেবো না মা, ওর পরনের শাড়িটাও কেড়ে নেবো। এই কাজের মেয়ে, বেনারসি শাড়ি পরে গলায় হার ঝুলিয়ে শাঁখ বাজাচ্ছিস যে। বলি, কে তোকে শাঁখ বাজাতে বলেছে? কেউ বলেনি মা, আমি নিজেই বাজাচ্ছি। কেন বাজিয়েছিস? তুমি কি বলছো ঠাকুরছি, আজ ঠাকুরপুর বিয়ে, শুভ দিন, আজকে দিনে শাঁখ বাজাবো না? না, বাজাবি না শাঁখ। মা চুপ কর, তোর মুখে মা ডাক শুনলে আমার গা জ্বলে যায়। আমি গরিব বাড়ির মেয়ে বলে কি আমার মা ডাকো গরিব? তর্ক করবি না। কোন সাহসে তর্ক করবো ঠাকুরছি, আমি তো তোমার মতো লেখাপড়া শিখতে পারিনি, আর শ্বশুর বাড়ি আসবার সময় 20 ভরি সোনা 50,000 টাকাও আনতে পারিনি। কি আনতে পেরেছো তুমি শ্বশুর সোহাগী বউ? সেবা, শিক্ষা আর চোখের জল। কি বললে? ঠিকই বলেছি চন্দ্রাবতী, মানুষের সংসারে ওগুলো বড় দুর্লভ বস্তু। ঈশ্বরের আশীর্বাদে বড় বৌমার সঙ্গে করে নিয়ে আসা সেই অমূল্য সম্পদ যত্ন করে তুলে রাখবে, সে আলমারি তোমাদের ঘরে নেই। ও কথা বলবেন না বাবা, সংসারে তো সত্যিই টাকার দরকার, তাই মা ঠাকুরছি বারবার টাকার কথা বলেন, সোনার কথা বলেন, তার জন্য আমি কিচ্ছু মনে করিনি বাবা। মন থাকলে তো মনে করবে। কি বলছিস উজ্জ্বল? বাংলায় বলছি বাবা, প্লেন বাংলা। আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো, আমার মনের মধ্যে জমে থাকা এক রাশ স্বপ্নকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। বাবা বাবা, আপনি এখান থেকে চলে যান। কেন আপনি শুধু শুধু আমার জন্য অপমানিত হবেন? আপনি আপনি ঘরে গিয়ে রামায়ণ পড়ুন, ঠাকুর বাবা ছোট বৌমাকে নিয়ে আমি আপনাকে খবর পাঠাবো। তার আগে আমি তোমাকে একটা খবর দিয়ে রাখছি তাপসী, উৎপল তার স্ত্রীকে নিয়ে আসার সময় তুমি এখানে থাকতে পাবে না। থাকতে পাবো না? না। হ্যাঁ, বড় বৌমা এইখানেই থাকবে, শাঁখ বাজাবে। শাঁখ বাজালে উৎপলের স্ত্রী মৃত্তিকা হাসবে বাবা, ওদের বাড়িতে আনন্দ উৎসবের দিন ওয়েস্টার্ন মিউজিক বাজে, গরিব মধ্যবিত্ত ছোট লোকদের মতো শাঁখ বাজে না। রাম সীতা প্রবেশিলা অযোধ্যা নগরে, বরণ করিল সবে শঙ্খধ্বনি করে। বাবা, উলুধ্বনি দিয়ে যত পুরো নারীগণ রাম সীতা দোহাকারে করিল বরণ। এই এই ছোট লোকের মেয়েটা, তোর জন্য আমার মা বোনকে কেন অপমানিত হতে হবে? উৎপল তার স্ত্রীকে নিয়ে এসে কেন দেখবে ওদের চোখের জল? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। চৈতি, ওকে ভেতরে নিয়ে গিয়ে ওর বেনারসিটা খুলে একটা ঝিয়ের শাড়ি পরিয়ে দে। বরদাদা বাবু, মহাভারতে নাকি নেকা আছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, স্বামী হয়ে স্ত্রীর বস্ত্র হরণের কথা কোন মহাভারতে কে লিখবে? যেই লিখুক ভগবান দা, তাকে তুমি আমার হয়ে বলে দিও, দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দান করেছিল শ্রীকৃষ্ণ, আর আজ তাপসীকে লজ্জা বস্ত্র দান করেছে ভগবান। উৎপল, কেই মেয়েটা? আমি আমি এবারের কাজের লোক। আচ্ছা, আরে উৎপল, তোমাদের বাড়ির কাজের মেয়েটার বেশ বুদ্ধি আছে তো। আপনারা আধুনিক সমাজের ছবি দেখছেন, দেখছেন সিগারেট এবং দেশলাই নিয়ে দাঁড়িয়ে আছে কলিযুগের বউ। ছবিটা আমি পাল্টে দিলাম, আলো নিভে গেল, অন্য ছবি চলে এলো। ওই দেখুন, ওটা বস্তির ছবি, ওই ছবিটা সাবিত্রী নামে একটি মেয়ের, বস্তির সাবিত্রী। বেচারি বস্তির এক সত্যবানকে ভালোবেসে বিবাহ করার জন্যে পণে সেজেছিল, কিন্তু সুখের পায়রা সত্যবান পণে টাকা না পাওয়ায় ছাদা তলা থেকে পালিয়ে যায়, তাই মেয়েটি কাঁদছে। আমি মরব, আমি আত্মহত্যা করব, আমার দাদার একটা হাত নেই, লেড মেশিনে কাজ করতে গিয়ে দাদার হাতটা চলে গেছে, আজ আমার বিয়ে ভেঙে দিয়ে ছাদনা তলা থেকে পালিয়ে গেছে আমার প্রেমিক শয়তান পরিতোষ, এখন আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমি কোন চন্দন পড়া বস্তির মেয়ে সাবিত্রী, সত্যবানীরা সাবিত্রীকে মেরে শহীদ বেদিতে মাল্যদান করে আমি আমি মরব। কেজি সমাজ বাজারে শততাই মূলধন, কাঠ ফাটা রোদে, কাঠ ফাটা রোদে দেশটা যখন ধুধু, কাঠ ফাটা রোদে দেশটা যখন ধুধু, কাগজে কলমে বন্যা নিয়ন্ত্রণ,
সাগর তুমি ভেবেছিলে বিধবার বিয়ে নিয়ে, বিদ্যাসাগর তুমি ভেবেছিলে বিধবার বিয়ে নিয়ে, পণ প্রথা হাটে কাঁদিছে যে পণ প্রথা হাটে কাঁদিছে যে লক্ষ কুমারী মেয়ে, স্যার আশুতোষ কোট ফেলে দাও, স্যার আশুতোষ কোট ফেলে দাও, ভাবে রাজা রামমোহন, ভাবে রাজা রামমোহন, ভাবে রাজা রামমোহন। নমস্কার, আমি আবার এসে গেলাম পরবর্তী ছবি দেখাচ্ছি। ওই দেখুন মিস্টার ভাস্কর চ্যাটার্জির বলরুম, ওখানে আজ পার্টি, উপলক্ষ মৃত্তিকার সঙ্গে উৎপল মুখার্জির বিবাহের ভোজ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার একমাত্র সিস্টার মৃত্তিকার ম্যারেজ সেরিমনির আজ লাস্ট নাইট, সেই উপলক্ষে চ্যাটার্জি ম্যানশনের বলরুমে আজ আমি পার্টির অ্যারেঞ্জ করেছি। একটু পরে আমাদের ফাংশন শুরু হবে, তার আগে আমরা প্রত্যেকে নিজ নিজ কাজ সেরে নিতে চাই। ওই মৃত্তিকার বাবা ছিল আমার লাইফের ফার্স্ট লাভার, বিয়েটা হতে হতে হয়নি। দিস ইজ দা নিউজ, এটা পেপারে ছাপা উচিত। তোমার লাইফের সেকেন্ড লাভার কে মা? তোর বাবা। বাবার নাম মুনিয়া হোসেন। বুঝলি, মেরে বডি নলকো একদম বন্ধ করে দেবো। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কত টাকা নেবে? 5000। কাম ফাদে খোদা কসম। মা এই দেখো, এই ছেলেটাকে নাইস ফিগার। তোর নজর কেমন? এই ছেলেটা দারুণ দেখতে। ভালো দাদা, মৃত্তিকাকে ধরেই কিন্তু আমাদের উপরে উঠতে হবে। ভেরি গুড, ভেরি গুড, গুড লাক কাশীনাথ। একই বলে দেশের কাজ চাই, কাজ চাই। মিউজিক। বিশ্ব যখন ভয়ঙ্কর ভাবে জমে উঠেছে, তখন এক পূজারিনীর সঙ্গে এক ছন্ন ছাড়ার প্রবেশ। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার পরের ডায়লগ কি? আমার সঙ্গে এই তো এলে, দৃশ্যটা আগে বোঝো, তারপর তো ডায়লগ বলবে। সতী, পুজো দিতে গিয়ে তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? বোধ হয় দেবতার চরণের পুষ্প। খেয়ালি রেখে সোজা কথা বলো, ছেলেটা কে? চৈতালি। আমি ছেলেটা কে? তুমি তাহলে মিস চৈতালির স্বামী? দাঁড়ান দাঁড়ান, আগে ওদের জিজ্ঞেস করে নি। কিন্তু আমরা কি তোমাকে আসতে বলেছিলাম? আমরা তোমাকে কিছু জানিয়েছিলাম? তোমাকে আমরা খবর দিয়েছিলাম? আমরা কি তোমার পরিচয় দিই? আর দিক থেকে চারটে প্রশ্ন বান এসে আমাকে বিদ্ধ করলো, আর তিনজন বান শুনলেই সপ্তরথীর আক্রমণে অভিমন্যু বধ হয়ে যেত। কিন্তু হলো না, কারণ আমার বুকে উত্তরের বর্ম। চার প্রশ্নের এক উত্তর না। না না, তোমার কোনো দোষ নেই, আসল দোষী আমার স্ত্রী ওই সাথীর। চ্যাটার্জি মনসিলে পার্টি চলছে আর তুমি গিয়েছিলে মন্দিরে পুজো দিতে। কি নিয়ে এলে? দেবতার স্নান জল। আমি তোমার স্নান জলের ঘটিতে মুখ ঠেলে দিলাম। আহা নাচে নাচে, আহা নাচে নাচে আধুনিকা দ্রৌপদী লজ্জা বস্ত্র হারা, আধুনিকা দ্রৌপদী লজ্জা বস্ত্র হারা, নাচে কৌরব সভা মাঝে, আহ নাচে নাচে, আহ নাচে নাচে, কৃষ্ণ নই তো আমি, আমি বাউন্ডুলে, কৃষ্ণ নই তো আমি, আমি বাউন্ডুলে, এনেছি দূরের শাড়ি মনেরও ভুলে, অধমের প্রার্থনা আর দেরি করিও না, লজ্জা বস্ত্রখানি।
হ্যাঁ আমি শাড়ি পরব, আপনি আমার শাড়িটা দিন কল্লোল বাবু। এই দৃশ্য কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেল। ননদের স্বামীর কাছ থেকে শাড়ি চেয়ে নিচ্ছে এক কলিযুগের বউ, এর পরের দৃশ্যে আর এক কলিযুগের বউকে তার শাড়ি খুলে তাকে টপলেস পরার জন্য চিৎকার করে বলছে তার স্বামী। কি হলো, পোশাক পরবে না? কি হবেই পোশাক পরে? হ্যাঁ ওই টপলেসই তোমাকে পরতে হবে। তোমার ক্লাবে আমি শাড়ি পরেই যাব। আমাদের ক্লাবে কেউ শাড়ি পরে আসে না। কি করে আসবে, তাদের মধ্যে তো কেউ তপস্বী নেই। তোমাকে ভাঙিয়ে আমার উন্নতির পথ পরিষ্কার করতে চাই। আমি টপলেস করলেই বুঝি তোমার উন্নতির পথ পরিষ্কার হয়ে যাবে? অফকোর্স, তোমার দেহ তোমার যৌবন আমার কাছে পূর্ণ হয়ে গেল, আমার সোসাইটি আমার বসের কাছে আনকোরা নতুন। তুমি মদ খেয়ে টপলেস পরে নাচ গানের মধ্যে দিয়ে সেক্স ফুটিয়ে তুলতে পারলেই আমার শিওর প্রমোশন। আমাকে মদ খেতে হবে? ইয়েস, মদ খেতে হবে। যাও যাও আমার ঘরে গিয়ে মদ খেয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে এসো। বাই দ্য ওয়ে আর একটা কথা বলো, বলো তোমার সব কথা শেষ করে ফেলো। আমি তাপসী, আমার ভালোবাসার শিব সাধনার জন্য আমি টপলেস করব, মদ খাব, মাতাল হয়ে নাচ গান করব। তার আগে সিঁথির সিঁদুরটাও মুছে ফেলতে হবে। না না কথা বলো না, আমি তোমার জন্য সব করতে পারবো। নিজেকে লক্ষ্মী ছাড়ি করে আমার মরা বাপ আর আধ মরা ভাইকে পুনের ঋণ থেকে মুক্তি দেব, শুধু সিঁথির সিঁদুর মুছে ফেলতে পারব না, পারব না, পারব না। কেন পারবে না? মৃত্তিকা তো সিঁথিতে সিঁদুর পরে না। মৃত্তিকা শাড়ি পরেছে, এবার সিঁথিতে সিঁদুর পরবে? ইম্পসিবল, সিঁদুর পর একটা বদলেশন, আর তাছাড়া সিঁদুর সে কোনোদিনই পরবে না। ঠাকুরপো, সিঁদুর পরা বদলেশন? হ শিওর বদলেশন নয় তো কি, সিঁদুর পরা মানে যৌবনের সাসপেন্স আউট হয়ে যাওয়া। ঠাকুরজি আমারও তো বিয়ে হয়েছে, আমি কি সিঁদুর পরি? আমি কি স্বামীকে স্বামী বলে মানি? যা পাশের ঘরে সব রেডি করা আছে, তাড়াতাড়ি মদ খেয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আয় হারামজাদে। তোমরা মরো, তোমরা সবাই মিলে আমাকে মেরে ফেলে দাও। একেবারে মারব না, উজ্জ্বলের আবার বিয়ে দিয়ে তোকে জালি পুড়িয়ে মারব। না 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 মা, না না, আপনি আমি আপনি আমার সব কেড়ে নিন, শুধু শুধু কথা দিন আমার স্বামী আমার থাকবে, আপনি তার আর বিয়ে দেবেন না। বিয়ে দেব না যদি তুই টপলেস পরে পার্টিতে যাস। যাব যদি তুই মদ খাস। খাবো যদি তুই নাচ গান করিস। করব, সিঁথির সিঁদুরটাও মুছে ফেলতে হবে। শয়তানি বউটা এতদিনে জব্দ হয়েছে। তোর বউটাকে ভাঙিয়ে 15,000 গুণ টাকা ইনকাম করে। তুই দেখ না চৈতি, ওকে নিয়ে আমি কি করি? যাই করো দাদা, মৃত্তিকা যেন জানতে না পারে। কল্লোলের কাছ থেকে শাড়িটা নিয়ে পর থেকেই মৃত্তিকা কেমন যেন পাল্টে গেছে। এই চুপ, মৃত্তিকা আসছে। গানের পাখিটা যদি গান ভুলে যায়, নিশাদের তীর খেয়ে দোষ কি, বৈশাখী ঝড়ে যদি ফুলে ঝরে যায়, তাতে ভ্রমরের দোষ কি? তুমি বুঝি এই গানটা তখন রেয়াজ করছিলে? হ্যাঁ, হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনে আমি ওপর থেকে নিচে নেমে এলাম। আচ্ছা উৎপল, তোমাদের বাড়িতে কাঁদে কে বলো তো? আমাদের বাড়িতে না, কে আবার কাঁদবে? দিদি কোথায়? উজ্জ্বল, উজ্জ্বল এক রাশ ভালোবাসা, মদ খেয়ে হয়ে গেছে খুব নেশা, দিশাহারা পাপিয়া পিও যে মেয়েটা কাঁদছে এর একটা কলিযুগের বউ, এর মুখে সাউন্ড নেই, আপনারা আপনাদের কান্না দিয়ে একে সাউন্ড দিয়ে দি। আরে দেখো, আরে সাবি দিদি, ফির তুমি কান্না করছি? আরে রোয় না রোয় না, শুনে শুনে শুনে, আরে আমার হাত ধরে তুমি যে লাইনে আসলে ও লাইনে বহুত ভয় আছে। ভক্তবান যখন জীবন থেকে হারিয়ে গেছি,
তখন যমরাজকে আর ভয় কি? আরে হে নজওয়ানি চুগরি, তুমি যমরাজের কাছে তো সাবিত্রীর মতো পুত্রবর মেঙে নিবে না তো? এই বস্তি সাবিত্রীর পুত্র হলো টাকা, এই হাত কাটা রতনের বনের স্বামী হলো টাকা, এই ভালোবাসা হারানো হতভাগিনী সাবিত্রীর স্বপ্ন হলো টাকা। টাকা ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। বলিস না, বলিস না সাবিত্রী, ও কথা বলিস না। ভালোবাসাকে ঘৃণা করলে ভালোবাসবি কাকে? তুমি বুঝি ভালোবাসার বাজার করে বাবুদের বাড়ি নিয়ে যাচ্ছ ভগবান কাকা? ভালোবাসা তাপসীদিকে কে দিয়েছে? সে কথা যদি আমি বলতে পারতাম সাবিত্রী, তাহলে আমি বাবুদের বাড়িতে চাকরের চাকরি করতাম না। তবু তবু তোকে একটা কথা বলে রাখি শোন, তুই ও পথে না গিয়ে অন্য কোনো একটা ছেলেকে বিয়ে কর, বিয়ে করে সংসারী হ। যদি এই বস্তির কোনো ছেলে আমার ভালোবাসার পরনে আমাকে বিয়ে করতে পারে, আমি এই কলিযুগের বউ হতে চাই একটা মেয়ে। আজ আমি নিজেই চিৎকার করে বলছি, শক্ত মেরুদণ্ডে তেমন ছেলে এই দেশে কি একটাও বেঁচে নেই? একটাও কি বেঁচে নেই? আমি আজকের সমাজের সমাজ বিরোধী কাশি কাসেম কালুয়া শক্ত মেরুদণ্ড নিয়ে এখনো দাঁড়িয়ে আছি। আমি কাশীনাথ, মানুষ মারা ব্যবসাদার কাশীনাথ গুন্ডা, হিন্দুস্তানের মেন ব্যাগ, পুরান সরকারি গুন্ডা কাসেমানি, বোমবাজি, মেয়ে চালা, মিছিলে মিটিং এ লোকসভা সরকারি, এক নম্বর মাস্তাঙ্গ খেলোয়া। আমার মতের অর্ডার, যেমন করে হোক এদেশের যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কাশী? হ্যাঁ হ্যাঁ, সেই কাশী আমি। আজ আজ তোমাদের সামনে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে বলছি, আমি আমি আমার নোংরা পুরনো জীবন ভুলে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবার জন্য ওই বস্তির মেয়ে সাবিত্রীকে আমি বিয়ে করতে চাই। তোমরা তোমরা আমাকে অনুমতি দাও। অনুমতি দিলাম। আমিও তোমাদের অনুমতি নিয়ে কাশীনাথের হাত ধরলাম। হাতটা ছেড়ে আমার অনেক আগের পছন্দ করা মুরগি, আমারই পোষা শেয়াল হয়ে তুই টেনে নিয়ে যাচ্ছিলে কোন সাহসে কাশী? কেরানি জীবন বাবু, দশটা পাঁচটায় অফিসে কলম পিছে এসব স্বপ্ন দেখছো কেন? চাকর ভগবান, আমার ভগ্নিপতির বাড়িতে চাকরের কাজ করো, চাকরিটা খোয়াবে, শ্রমিক হাত কাটা হতন, তোর বা হাতে আমি ভিক্ষের বাটি তুলে দিয়ে রাস্তার চৌমাথায় দাঁড় করে দেবো। চঞ্জাল আর ময়লা পরিষ্কারকারী মেথর বিহারি লাল, তোর রক্ত যে কতটুকু লাল তা কি আমায় নতুন করে দেখতে হবে। ফেরিওয়ালা বলরাম, সব ধানে রাস্তা চলবে। আদর্শ ব্যবসায়ী স্যার ভাস্কর চ্যাটার্জি, সমাজের দাড়ি পাল্লা আমার হাতে, আমি ইচ্ছে করলেই জনজীবন স্তব্ধ করে দিতে পারি, তবু আমি আইন মেনে বেআইনি করি। সাবিত্রী আমার আগামী দিনের বিজনেস ম্যাগনেট, ইউ রিমেম্বার, আমি এমনি করে সারা দেশের যৌবন কিনব, তোমরা অবাক হয়ে দেখবে, কেউ কোনো কথা বলবে নেই। একি কল্লোল, আবার তুমি আমার বাড়িতে এসেছো? বাড়িতে তো আসেনি, বাগানে এসেছি। সামনে গেট দিয়ে আসার সাহস নেই বলে পেছন গেট দিয়ে লুকিয়ে এসেছো? লুকিয়ে এসেছি বলেই তো তোমার লুকোচুরি খেলা দেখতে পেলাম চৈতালি। গেট আউট, আই সে ইউ গেট আউট। ভালোবাসার গেট পেরিয়ে যে তোমার জীবনে পৌঁছতেই পারলো না, তাকে তুমি গেট আউট বলছো কেন? কেন বলবো না, তোমার আছে কি? বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, একটা ইয়াং মেয়ের সঙ্গে কেমন করে প্রেম করতে হয় তাও তুমি জানো না। কি করে জানবো বলো, আমি তো তোমাদের মতো প্রেমের ইউনিভার্সিটি থেকে পাশ করতে পারিনি। তুমি কি বুক অফ নলেজ মুখস্থ করে এসেছো? না, এই বুকটাই আমার বুক, আর নলেজ আমার শিক্ষা। বাবা ছাড়া সবাই তোমাকে এখানে ঘৃণা করে, তবে তুমি কেন এখানে আসো? অনন্ত সীম সাগর কেন যে বারবার ঢেউ হয়ে কিনারার মাটি ছুঁতে আসে তা কি সে নিজেই জানে? আই বাপ, ফাদার আমার রামায়ণ, আমার এক্স হাজবেন্ড মহাভারত, আর ফাদার্স ফ্রেন্ড এলেন ফোর বেটস মাথায় নিয়ে, অকারণে যখন তখন জ্ঞানের বলি কথাতে লজ্জা করে না? লজ্জা পাবো কোথায় ম্যারেড মিস চৈতালি, তোমরাই তো আমাদের লজ্জা সরম মান সম্মান সব তোমাদের বিলাসের আলমারিতে তালা দিয়ে রেখেছো। তোমরা যখন উলঙ্গ পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াও, তোমরা যখন পতিকে ঘুম পাড়িয়ে উপপতির হাত ধরে হোটেলে ককটেল পার্টিতে নাচতে নাচতে নিয়ে বিনিয়ে বলো তুমি আমার জীবনের ফার্স্ট লাভার, তখনই তো মানবিকতার সব লজ্জা অ্যাটম বোমার মতো বাস্ট হয়ে রামায়ণ মহাভারত আর বেদ পুরাণকে বানিয়ে দেয় হিরোশিমা নাগাসাকি। স্টপ স্টপ ইট। অথচ এদেশে প্রেম ছিল, ভালোবাসা ছিল, সত্য ছিল মাথা উঁচু করে। আপনি
হ্যাঁ আমি আমি সেই পুরনো দিনটাকে দেখেছি। দেখেছেন? Yes, yes, I have seen with my own eyes. আমি নিজের চোখে দেখেছি। এই মুখার্জি ভিলা তখন মুখার্জি ভিলা হয়নি, কিরানি বসুদেব অফিস থেকে ফেরার পথে ছিঁড়া চটের থলে করে বাজার নিয়ে ফিরত। কাকা বাবু, আপনি যা বললেন এগুলো সব সত্যি? সত্যের প্রকাশ যে বড় দেরিতে হয় মা। যে ভালোবাসা নিয়ে তোমরা আজ ছিনিমিনি খেলছো, এই তো এই তো কিছুদিন আগেও সেই ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। আজকের ফুলেরাও আর পবিত্র নেই কাকা বাবু। একদল ব্যবসাদার মৌমাছি ফুলগুলোকেও করে দিয়েছে চরিত্রহীন, লুজ ক্যারেক্টার। কল্লোল, এইবার এইবার এই দৃশ্য থেকে আমার প্রস্থান। কাকা বাবু, আপনি চলে যাচ্ছেন? চলে যাব না, চৈতালি বাতাসে আসছে নতুন করে কিশোরের স্বপ্ন। বৃদ্ধ প্রাচীন বিগত দিনে রোদে জলে শিলা বৃষ্টিতে ক্ষত বিক্ষত প্রপিতাম পাতাগুলোর তো ঝরে যাওয়াই উচিত মা, ঝরে যাওয়াই উচিত, ঝরে যাওয়াই উচিত। কাকা বাবু, ভালোবাসার শাখা প্রশাখার কচি পাতার অন্নপ্রাশনে মনের শঙ্খ বেজে উঠেছে কি? প্রাচীন অথর্ব বেদ ঝরে ঝরে উড়ে পড়েছে কি বিধ্বস্ত মাটির বুকে? বিলাস বসন আর শোষণের জরাজীর্ণ কর্নিশের ফাঁকে অর্থ সুখের ইটের মাঝখানে চিরস্থায়ী কংক্রিট ফাটিয়ে কবি সুকান্তের রক্তমুখী বটের চারাটা যদি ছাড়পত্রের অঙ্গীকার নিয়ে জন্মাতে চায়, তাহলে শিলাই দহে পদ্মার ধারে বসে থাকা রবি ঠাকুর শান্তিনিকেতনের পলায়নের পথে রাঙা মাটির মানুষের মতো ভাঙা কণ্ঠে বলে উঠুক। অন্নভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা, নিঃসার নিষ্ঠুর মরুস্থলে। সহসা বিক্ষুব্ধ কবি সুকান্ত পশ্চিম দিকে মুখ করে ক্লান্ত কণ্ঠে বলে উঠেছিল, অকস্মাত মধ্য দিনে গান বন্ধ করে দিল পাখি, ছিন্ন ভিন্ন সন্ধ্যাবেলা প্রাত্যহিক মিলনের রাখি, ঘরে ঘরে অনেকেই নিঃসঙ্গ একাকি। আশার কপট চালে পাণ্ডবেরা রাজ্যহারা হয়ে বনে যায় নত করে মাথা, গান্ধারী জননী কাঁদে মানসিক অবসাদে, অসহায় ধৃতরাষ্ট্র পিতা। নারীর ভূষণ লজ্জা মিছে সব সাজসজ্জা, পতি প্রেম পরম অঞ্জলি, সেই লক্ষ্মী যে রমণী করিয়া শঙ্খধ্বনি পাঠ করে লক্ষ্মীর পাঁচালি। The meeting had hardly began when a gang of anti-social elements arrived here. সভা শুরু হতে না হতেই একদল সমাজ বিরোধী এখানে এসে হাজির হলো। কেন হলো? আমি কি তোমাদের সংসারের বন্দরে সুখের জাহাজ পৌঁছে দিতে পারিনি? ভেঙে দেব আমি তোমাদের প্রত্যেকের মিলিত হাত, বিচ্ছিন্ন করে দেব তোমাদের শুভ চেতনার বুকের উপর দিয়ে আমি চালিয়ে দেব পাথর বসবাস টিম রোলার। পারবে না, দানবের সঙ্গে যুদ্ধ করে 33 কোটি দেবদেবী মূর্ছিত হয়ে পড়েছেন, তবু তুমি জিততে পারবে না দৈত্য সম্রাট মহিষাসুর। আমি ওয়াইন নামক মৃত সঞ্জীবনী সুরা প্রত্যেকের মুখে ঢেলে দিয়ে যৌবন সাফ হয়ে আমি ছোবল মেরে অসুর সংহার করব। বাবা একটু মদ খেয়ে নিন। বৃদ্ধ শ্বশুর, আমাকে বৌমা বলে আমার গ্ল্যামার নষ্ট করে দেবেন না। শ্রীমতী শাশুড়ি ঠাকুরুন, আই এম সরি, মিস শাশুড়ি। এই রে আমার হাজবেন্ডের ব্রাদার সিস্টার এন্ড আদার্স, এরা সকলেই ভাবছেন শাশুড়ি আমার মিস হয় কি করে। হায় হায়, লেডিস এন্ড জেন্টলম্যান, এই কলিযুগের বোধ তাপসীর ভাষায় কলিযুগের শাশুড়িরাও কিস মিস করে, কিসমিসের মতো মুখরোচক খাদ্য হয়ে মিস করে শাশুড়ি হয়ে যায় আমার শাশুড়ি ঠাকুর। অনেকগুলো ছেলেপিলের মা হলে কি হবে, মনে মনে কিন্তু কুমারী। চল তোর
বউ কি বলছে? বউ বউ বলেনি তো মাদার, বলেছি আমার ওয়াইফ, বলবেই তো, ওকে টপ করেই তো আমার প্রমোশন। মৃত্তিকাকে বিয়ে করে উৎপল এগিয়ে যাবে আর আমি পেছিয়ে যাব, তাই কখনো হয়? কল্লোল, কল্লোল, তুমি আমাকে নরক থেকে নিয়ে চলো। হ্যাঁ, একটা ভিখিরি তোমার মেয়েকে নিয়ে চলে যাবে? না না না, যা তাহলে বড় লোকের পর মৃত্তিকা ঠিক আসবে কে? এই যে উৎপল, শোনো, ঠাকুরজি যদি একান্ত এই বাড়ি থেকে চলে যায় তাহলে তোমার মাকেই কিন্তু আমার ছি হয়ে থাকবে। কোথায় যাচ্ছিস, কার সঙ্গে যাচ্ছিস? মৃত্তিকা রাগ করে কি বলে গেল শুনতে পেলি না? তোকে যা বলতে বলেছিলাম রাজকেলটাকে বল। এই রাজকেল কল্লোল, আমাকে নিয়ে কি খাওয়াবে কি? উজ্জ্বল উৎপল মুখার্জির সিস্টার মিসেস চন্দ্রাদেবীর ডল পুতুল ডটার চৈতালিকে নিয়ে গিয়ে পড়তে দেবে কি? খাওয়াবে কি? ভালোবাসা খেয়ে পেট ভরবে, টাকা চাই টাকা, অনেক টাকা, বিরাট বাড়ি, রং বেরঙের গাড়ি। যেদিন এইসব জোগাড় করতে পারবি সেদিন তুই চৈতিকে পাবি, তার আগে এই নে তোর শেষ পাওনা, এই উৎসার হবে সপ্তরথি ঘিরে অভিমন্যুকে বধ করছে, অসহায় অভিমন্যুর মাথা ফেটে ঝরে পড়ছে আদি মানবিকতার রক্ত। তুমি এই বৃদ্ধের সামনে দাঁড়িয়ে কুরুক্ষেত্র ত্যাগ করে যাওয়ার আগে তোমার রক্ত দিয়ে হতভাগিনী উত্তরার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে যাও। না না, এই রক্ত আমি আমি এমনি দেব না। না না, এ রক্ত আমার টাকা, এ রক্ত আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, এই রক্ত আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সুদে আসলে 100 গুণ বাড়িয়ে এই মুখার্জি বিলার ইট কাঠ পাথর সব ভাসিয়ে দিয়ে যাব। কল্লোল, কল্লোল, তুমি দেখে যাও, তোমার রক্ত আমার স্মৃতির সিঁদুর হয়ে গেছে, আমার স্মৃতির সিঁদুর হয়ে গেছে। আর আমি আমার স্মৃতির সিঁদুর মুছে কুমারী সেজে উজ্জ্বলের প্রমোশন আনতে যাচ্ছি। আমি এখনো বেঁচে আছি। বৃদ্ধ দশরথের বেঁচে থেকে কি লাভ? জননী কৈকেয়ী যে রাম লক্ষণকে বনে পাঠাবেই বাবা। এই কলিযুগের দশরথ গৃহলক্ষ্মী সীতাকে রাম লক্ষণের সঙ্গে বনে যেতে দেবে না মা। রাম লক্ষণ সিংহাসনে বসুক, আমি পুত্র সত্য পালনের জন্য মা জানকীর হাত ধরে বনে চলে যাব। রেসের ঘোড়ার মতো ছুটতে ছুটতে জীবন ভট্টাচার্যের জীবন বস্তির এই পোড়ো মাঠে ঝিম মেরে বসে পড়ল। কারখানায় কেরানির চাকরিটা করে কোন রকম দিন কাটাচ্ছিলাম, অবশেষে কারখানা লক আউট, চাকরি নেই, তার উপর ঘাড়ে চেপে বসেছে বৃদ্ধ বসুদেব মুখুজ্জে এবং আমার স্বামী পরিতক্তার দিদি তাপসে। বাবুজি, তুমি নেশা করিয়েছ? ছি 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 বাবুজি, তুমি এত নিচে নামিয়ে গেছো। চুপ করো বিহারে, খবরদার, তুমি আমাকে জ্ঞান দেবে না, আমি জ্ঞানের কথা শুনতে চাই না, জ্ঞান মানুষের কোনো কাজে লাগবে না। জ্ঞান জ্ঞানপীঠ পুরস্কার দিতে পারে কিন্তু মারপিট করলে আলা সমাজ বিরোধীদের তিরস্কার করতে পারে না। সেই জন্যই বুঝি তুমি সমাজ বিরোধীদের খাতায় নাম লেখাতে চাইছো জীবন বাবু? হ্যাঁ চাই চাই। জীবন তার জীবনটাকেই পাল্টে ফেলতে চায়, না হলে না হলে কেমন করে বইব আমি আমার সংসারের বোঝা? তুমি তোমার নিজের বোঝা বইতে পারো না, তুমি বইবে সংসারের বোঝা। যে পথে পা বাড়াতে যাচ্ছ সে পথ থেকে পা সরিয়ে নাও, না হলে আমরা সবাই মিলে মেরে তোমার পা ভেঙে দেব। কে ভেঙে দেবে জীবন ভট্টাচার্যের পা? আমরা, আমরা, আমাদের মধ্যে প্রথম নাম আমার, আমি ভাস্করচক্রবর্তী পোশাকগুন্ডা থেকে আজ আপসিন প্রতিবাদী নতুন কাশীনাথ। কাশীনাথ তার পুরনো জীবন ভুলে নতুন জীবন শুরু করেছে। চুপ করো, চুপ করো তোমরা। কেন কেন চুপ করবো জীবন বাবু? তাপসী তোমার দিদি হলেও আমার বৌদিমণি। বরদাদা বাবুর অত্যাচার সহ্য করতে না পেরে, শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করতে না পেরে এই বস্তিতে এসে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে। বৌদিমণি, বৌদিমণি অন্ধকার বস্তিতে আলো জেলে দিয়েছে, কর্তা বাবু দেখিয়েছে নতুন পথ, তোমাকেও আমাদের সঙ্গে সেই পথ ধরে চলতে হবে। কেন ভগবান দাদা, তোমার কথা শুনি চলতে হবে? কেন 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 তোমার জ্ঞানের ট্যাবলেট খেয়ে একটু একটু করে আমাদের মরে যেতে হবে? কারখানা লক আউট হয়েছে তো কি হয়েছে,
আমরা রতন সাবিত্রীর মতো দু নম্বর লাইনে শোক লুটে আনবো। হতভাগ্য ভগবান, সভ্যতার কোন ধ্বংসস্তূপে বসে তোমরা দুঃখের পাঁচালি শোনাচ্ছ? এ পাঁচালি শোনার মতো সময় কি কারো আছে? বাবা বলতে দাও, বৌমা বলতে দাও, প্রাগ ঐতিহাসিক কালের পাঠশালায় দাঁড়িয়ে আমাকে কিছুক্ষণ মাস্টারি করতে দাও। শুনবার মতো সময় আছে তো? মানুষের জীবন থেকে যে সময় চুরি হয়ে যাচ্ছে, চ্যাটার্জি বাবুরা লক আউট ঘোষণা করে সাধারণ মানুষের সংসারে ঝাঁপিয়ে পড়ে ডাকাতি করতে চাইছে মানুষের চরিত্র। লোভের ব্যাংকে চরিত্র বন্ধক দিয়েছে আমার স্ত্রী, আমার দুই ছেলে এবং মেয়ে চৈতালি। আমি নিজের চোখে দেখেছি বলে এই কথাগুলো বলতে পারছি। আর বলতে পারতে হবে না স্যার, দয়া করে পুত্রবধূকে নিয়ে ঘরে চলে যাও। জীবন, তুই মদ খেয়েছিস? হ্যাঁ একটু খেয়েছি, আরো খেতে হবে। তো ঠোঙা বিক্রির টাকা থেকে আমাকে 5 টাকা দে। ঠোঙা বিক্রি হয়নি? কেন বিক্রি হয়নি ঠোঙা? আমি নিজেকে ঠোঙা করে দোকানদারের কাছে বিক্রি করতে পারিনি বলে। সাবিত্রীর মতো তোমাকেও ঠোঙা হতে হবে, না হলে আমার বাড়িতে আর তোমাদের জায়গা হবে না। বৌমা, শ্বশুর বাড়ি ছেড়ে এসে ভাইয়ের বাড়িতে উঠলে সে জায়গাটাও গেল। ভাগ্যহীন দশরথের সিংহাসন থাকলো না, পঞ্চবটিও থাকলো না। সাবধান, তোরা সবাই সাবধান, এরপর কোনো মানুষেরই আর নিজের ঘরে নিজের জায়গাও থাকবে না। কি করে থাকবে বাবা, সব সংসারই যাজ লোকের বাসা, নাহলে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়, আমাকে ঠোঙা বিক্রি করতে হয়। তাপসী, তুমি সাবিত্রী হবে না? হবে না, না বৌদিমণিকে কিছুতেই আমরা সাবিত্রী হতে দেব না। পালিয়ে এসো, পালিয়ে এসো বৌদিমণি। খবরদার, খবরদার শয়তানি, তুই ওদের তলে যাবি না, ওখানে শুধু দুঃখ, সব সুখ শুধু এই জীবনের উপর ঝাঁপিয়ে পড়েছে জীবন তো একদল মানুষ, আবার আমি অমানুষ হয়ে ঝাঁপিয়ে পড়বো সাবিত্রীর মুখে? মৃত্যুর মুখে লটকে পড়বি শয়তান। আমি সাবিত্রী হলাম, দেখলে তো, দেখলে তো বিদ্যুৎ, সারা দেশের মানুষগুলো আজ আমার হাতের নাচের পুতুল। নাচের খেলা রে ভাই, পুতুল নাচের খেলা, পুতুল নাচের খেলা রে ভাই, পুতুল নাচের খেলা, নাচ দেখে যাও, গান শুনে যাও, দিয়ে যাও ভাই পেলা। পুতুল নাচের খেলা রে ভাই, পুতুল নাচের খেলা, পুতুল নাচের খেলা রে ভাই, পুতুল নাচের খেলা। মাননীয় দর্শকবৃন্দ, সমাজ দূরদর্শন কেন্দ্রের আগে ছবি দেখলেন ভাস্কর চ্যাটার্জির মানুষ নিয়ে পুতুল খেলা, এরপর দেখবেন মৃত্তিকা মুখার্জির পুতুল নিয়ে মানুষ খেলার ছবি। মৃত্তিকা, আজকের এই গৃহপ্রবেশের দিনে তুমি একরাশ পুতুল নিয়ে বসে আছো। উৎপল ম্যানসনকে পুতুল দিয়ে সাজাতে হবে তো মা। আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি তুমি তোমার ক্যারেক্টার চেঞ্জ করছো। কেন? বড় লোকের বোন বলে? তুমি কি মনে করেছো তোমার খুশি মতন আমরা চলবো? তুমি আমাদের সংসারে ভাঙন ধরাচ্ছ, আমাদের ভাই ভাই বিভেদ সৃষ্টি করছো। বাজে কথা বলবে না দাদা, তুমি নিজের দোষে লক্ষ্যভ্রষ্ট হয়ে উল্টো পাল্টা কথা বলছো। কেন বলবো না, বাড়িটা তুই নিজের নামে করলি, কোন লজ্জা? উজ্জ্বল, তুই যা স্বপ্নেও ভাবিসনি উৎপল তা বাস্তবে সম্ভব করছে বলে কি তোর হিংসা হচ্ছে? এই রে, আমার সবচেয়ে বড় পুতুলটা না মেজ পুতুলের সঙ্গে লড়াই করে না হেরে গেছে, তাই না? একে আমি নিজের আলমারিতে শুয়ে দিই। হ্যাঁ বৌদি, এটা আমার মেজ পুতুল, বিলেত যাবে, তাই না? একে আমি নিচের আলমারিতেই শুয়ে দিই। হ্যাঁ মৃত্তিকা, এটা হচ্ছে বয়স্ক মহিলা পুতুল, টাকা ছাড়া কিচ্ছু চেনে না, তাই না? তুমি টাকার পুতলি নিয়ে এইখানে দাঁড়িয়ে থাকো। আই পুতুলরা, এবার আমি তোমাদের নাচাবো পুতুলপুরি, তোকে আমি ঝি খাটাবো। মৃত্তিকা,
আমি তোমাকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে এসেছি। আমার জন্যই তোমার স্বামী আজ এত বড় হয়েছে, কথা তুমি কিছুতেই ভুলতে চেষ্টা করবে না। যেদিন ভুলবে সেদিন আমি তোমায় বুঝিয়ে দেব উজ্জ্বল কত অন্ধকার। তুমি মনে রেখো যে আমি তাপসী নই, আমি মৃত্তিকা। মৃত্তিকা, হাত নামিয়ে নাও, না হলে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। উজ্জ্বল বাবু, মিস্টার চ্যাটার্জি কি বলছে সেটা আগে ভালো করে শুনুন। উজ্জ্বল বাবু, কাল থেকে আপনি আমার অফিসে আর যাবেন না, কারণ আপনার চাকরিটা নেই। চাকরি? আমার চাকরি নেই, আমার চাকরি নেই। না বাবু, আমার চাকরি নেই, দয়া করে আমাকে আমাকে একটা কাজ দেবেন। বিশ্বাস করুন বাবু, আজ দুদিন হলো আমি কিচ্ছু খেতে পাইনি। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু চোখে কম দেখি বলে কেউ আমাকে কোনো কাজ দিচ্ছে না। কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, চোখে কম দেখলেও আমি সব কাজ করতে পারবো। জামা কাপড় কাচা, বাজার করা, এমনকি এমনকি আপনাদের জুতো পর্যন্ত আমি পরিষ্কার করে দেব। দয়া করে আমাকে একটা কাজ দেবেন বাবু, দয়া করে আমাকে একটা কাজ দিন বাবা। তুমি আমি কোথায় এসে পড়েছি? আপনারা আপনারা বিশ্বাস করুন, আমি আমি জেনে শুনে আসিনি। এই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম নতুন বাড়িতে কি একটা উৎসব চলছে, তাই ভাবলাম যে যদি আপনাদের কাজের লোকের দরকার হয় বাবা। কিন্তু ঘুরতে ঘুরতে কখন যে আমি আবার নরকে এসে পৌঁছে গেছি আমি বুঝতেই পারিনি। না না, আমি এখান থেকে চলে যাচ্ছি, হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান বাবা, এই নরকে আপনার স্বর্গের যে স্মৃতিটা আমি ভীষণ যত্ন করে রেখে দিয়েছিলাম, আজ সেটা আপনি এখান থেকে নিয়ে যান বাবা। বাবা বাবা, এই রামায়ণটা না ও বাড়িতে রাখা ছিল, আমি এটাকে নিয়ে এসেছিলাম, আজ আপনি এটা এখান থেকে নিয়ে যান বাবা। মোমা, তুমি কি মহাকাব্যের উপেক্ষিতা আর একটা হতভাগিনী উর্মিলা? বাবা, মোমা, তোমার তোমার শাশুড়িকে বলো তো মা, তার সংসারে আমি কোনোদিন কিছুই দিতে পারিনি, তাই তাই আজ এই রামায়ণটা আমি তাকে দান করে গেলাম। পড়বার মতো সময় যদি না পাই, রোজ রোজ একবার করে স্পর্শ করতে বলো তো বৌমা, তাহলে তাহলে তার সুখের সংসারে শান্তি ফিরে আসবে বৌমা, তার সুখের সংসারে শান্তি ফিরে আসবে। কিছুতেই যাবো না, তুই আমাকে মেরে ফেললে আমি সাবিত্রীর মতো চাকরি করতে যেতে পারবো না। পারবি না তো সেদিন সাবিত্রীর হাত ধরেছিলিস কেন? আমি স্বেচ্ছায় ধরিনি, তুই জোর করে সাবিত্রীর হাতে আমার হাত মিলিয়ে দিয়েছিলি। কিন্তু টাকার লোভে আমার শ্বশুর তো তার চরিত্র বিক্রি করেনি, ছেলেদের পাপের টাকা ভোগ করতে চাননি বলেই তিনি আজ কাজ খুঁজে খুঁজে অসুস্থ হয়ে পড়েছেন। টাকাটাই মানুষের জীবনের সব নয়, মানুষের জীবনের আসল জিনিস। সত্য, এই তো সত্য হয়, যুধিষ্ঠির ছেঁড়া চাদর গায়ে উঠে এলেন রাজসূয় যজ্ঞ শেষ করে। হেপো বুঝলো কোদাগার? জীবন, জীবন, তোমার বাবা মরে বেঁচে গেছেন, ভদ্রলোক বেঁচে থাকলে তাকেও তো তুমি আজ ঠিক এই ভাষাতেই গালাগালি করতে। বাবা, আমি বিন্দিয়াকে পাঠিয়ে দিচ্ছি, তুই সেজে গুজে তৈরি হয়ে থাক। না বৌমা না, আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে তোমাকে আমি বিন্দিয়ার সঙ্গে চাকরি করতে যেতে দেবো না মা, আমি আবার চাকরি খুঁজতে পেরবো। চাকরি আপনি পাবেন না বাবা। না পাই, না পাই, মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষে করি। বাবা বাবা, আমার কথা শুনুন বাবা। বাবা, কি আপনার মুখ দিয়ে যে রক্ত উঠছে বাবা? না না বৌমা না, রক্ত নয়, এ আমার জীবনের সত্য। আজ আমি এই সত্য লোককে দেখিয়ে দেখিয়ে বলবো, বাবু আমি সত্য নিয়ে এসেছি। আপনারা আমাকে কিছু ভিক্ষে দিন বাবু, আপনারা আমাকে কিছু ভিক্ষে দিন, সত্য নিয়ে মিথ্যে ভিক্ষে দিন। কেননা আজকে তিনি মিথ্যে ছাড়া কারো সংসার চলে না। আমাকে আমাকে কিছু ভিক্ষে দিন বাবু, আপনারা আমাকে কিছু ভিক্ষে। মুখের রক্ত হাত দিয়ে মুছতে মুছতে আমার শ্বশুর ভিক্ষে করতে চলে গেল, আর আমি সততা নিয়ে সতীত্ব নিয়ে মাথা হিট করে দাঁড়িয়ে রইলাম। না,
আর আমি মাথা হিট করে দাঁড়িয়ে থাকবো না। আমি কলিযুগের বউ তাপসী, আমি বিন্দিয়া সাবিত্রীর হাত ধরে আর এক সাবিত্রী হয়ে আমার অন্ধপ্রায় শ্বশুরের চোখে আমি ফিরিয়ে আনবো সুখের আলো, বাঁচিয়ে তুলবো লোভের সত্যবানকে, যে বিন্দিয়াকে একদিন আমি ফিরিয়ে দিয়েছি সেই বিন্দিয়ার হাত ধরে আমি পুড়িয়ে গেলে। তপস্বী দিদি উঠো উঠো, দেখো তপস্বী দিদি, যে বিন্দিয়াকে তুমি এতদিন ফিরিয়ে দিয়েছো আজ ও বিন্দিয়া এসে তোমার হাত ধরে বলছে কি ছেড়ো ছেড়ো তপস্বী দিদি, আমার সাথে তুমি চাকরি করতে চলো, আমি তোমাকে বিলকুল রানী বানিয়ে দিব। আমি রাজি না 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 না, আপনি আপনি রাজি হবেন না। রাজি হব না তো বাঁচবো কি করে? সত্যের তপস্যা করে সত্য 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 আজ পথে পথে ভিক্ষে করছে। তুমি আমাকে বাধা দিও না কাশীনাথ, আমাকে বাঁচাবার জন্য আমার শ্বশুর ভিক্ষে করতে গেছে, টাকাতে না পারলে জীবন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবে। বাড়ি থেকে তাড়িয়ে দিলেও রাস্তা থেকে তো তাড়িয়ে দিতে পারবে না, রাস্তার অসংখ্য খ্যাপা কুকুর। আপনি সত্যের মুগুর তুলবেন, দেখবেন খ্যাপা কুকুর লেজ তুলে পালিয়ে গেছে। সত্য ধর্ম ন্যায়ের তুলসী তলায় নিজেকে ধূপ করে পুড়িয়ে তোমার সতীত্বের সৌগন্ধ ছড়িয়ে দাও বৌদিমণি। ওগো বাংলার বধু, তোমরা সবাই ধূপ হয়ে যাও, তোমরা সবাই ধূপ হয়ে যাও। বাবু বাবু এক প্যাকেট ধূপ নেবেন? দাদা বাবু দিদিমণি আপনার তো ট্রেনে যেতে আসতে কত কি জিনিস কিনেন, আমার কাছ থেকে এক প্যাকেট ধূপ কিনুন। আমার বুড়ো শ্বশুরের যক্ষা হয়েছে, তার চিকিৎসার জন্য আমি স্টেশন বাজারে ধূপ বিক্রি করতে এসেছি, নিন না বাবু বাবু বাবু। ফল চা ফল, আঙুর আপেল নাশপাতি সব রকম ফল আছে বাবু। দেখি সাবিত্রী তুমি? সাবিত্রী? হ্যাঁ আমি, আমি আজ ফল বিক্রি করছি। ভাস্কর বাবু আমাকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে আমার দাদা, বিন্দি আর বিমলা নতুন মেয়ে এনে দিয়েছে। তুমি তুমি কি করছো? টিউশনই করছিলাম, হঠাৎ একটা ভালো চাকরি পেয়েছি। সাবিত্রী সাবিত্রী চলো। কোথায়? আমার সঙ্গে, আমার বাসায়। আমি তোমাকে বিয়ে করে দাঁড়াও কাশিনা, দাঁড়াও সাবিত্রী। আমরা তোমাদের নতুন জীবনে নতুন সংসারে মঙ্গল ধূপ জ্বালাবার জন্য আমার কাছ থেকে এক প্যাকেট ধূপ নিয়ে যাও তাপসীদি। বাবু বাবু এক প্যাকেট ধূপ নেবেন, নিন না বাবু এক প্যাকেট ধূপ। বাবু এক প্যাকেট ধূপের দাম কত? এক টাকা। একসাথে যদি তিন প্যাকেট নিই কিছু কম হবে না? কম? হ্যাঁ, যেটা কম দেব সেটাই আমার থাকবে। আমার কত কি ছিল সব কেড়ে নিয়েছে মেজো বউটা, আজ সে আমাকে ঝি খাটাচ্ছে, আনাজের থলি বাড়াচ্ছে, ভগবানের বিচার করবে। তুমি তুমি এর থেকে আড়াই টাকা নিয়ে আমাকে তিন প্যাকেট ধূপ দাও। পারবো না মা, পঞ্চাশ পয়সা কম নিতে পারবে না? কি করে পারবো, আমার বুড়ো শ্বশুরের যক্ষা হয়েছে, আমি যে ধূপ বিক্রি করে তার চিকিৎসা করাবো মা। কে কে তুমি? তোমায় হাজার সেনা,
বলরামদা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ তাপসীদি, আমি গায়ে ফিরে যাচ্ছি, আমায় এক প্যাকেট ধূপ দাও। তোমার তোমার এই ধূপ আমি গায়ে তুলসী মঞ্চে গিয়ে জেলে দেবো। বলরামদা, তোমার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না তাপসীদি, কোনোদিন না। বলরামদা, ফেলে গেল কত স্মৃতি, পিচ ঢাকা রাস্তায় ফেলে গেলাম কত স্মৃতি, পিচ ঢাকা রাস্তায় ওজন ধরে শিক্ষা বিক্রয় অনেক সস্তা, আমি গায়ের রাস্তায় বসে বসে ভাব শেষে কি পেলাম না। আজ দুদিন হলো আর মুখ দিয়ে রক্ত ওঠেনি, বৌমা ধূপ বিক্রি করে আমার চিকিৎসা করাচ্ছে, অনেকটা ভালো আছি। বাবা তাপসী, আমি উজ্জ্বল, আমি ফিরে এসেছি বাবা, উজ্জ্বল আমি, আমাকে ক্ষমা করুন বাবা, তাপসী তুমি আমাকে ক্ষমা করো তাপসী। মৃত্তিকা শুধু আমাকে কষ্টই দিয়েছে, কিন্তু শিক্ষা দিয়েছে আমার বড় বৌমা। সে হতভাগী তার শ্বশুরের যক্ষার চিকিৎসার জন্য ধূপ বিক্রি করছে, আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। কবে কবে কোথায় তুমি বৌদিকে ধূপ বিক্রি করতে দেখেছো মা? বলো মা বলো, চুপ করে থেকো না, বলো কবে কোথায় দেখেছো? সেদিন সেদিন তুই আর বৌমা আমার হাতে বাজারে ফলে দিয়ে স্টেশনে চলে গেলি। মা মা তুমি সত্যি বলছো? হ্যাঁ চৈতালি, মায়ের কথা বর্ণে বর্ণে সত্যি। সেদিনই বর্দা বাবা আর বৌদির কাছে ক্ষমা চেয়ে নিয়ে বস্তিতে নতুন আশ্রয় উঠে গেছে। তুমি তাহলে সব জানো কল্লোল? জানি মেজদা, কিন্তু বিশেষ একটা কারণে, সে কথা আমি কাউকে বলতে পারিনি। এদেশের অর্থনৈতিক অন্ধকার দূর করার জন্য কিছুদিন আমাকে বিদ্যুতের ছদ্মবেশে থাকতে হয়েছিল। প্রচন্ড একটা রহস্যের গন্ধ পাচ্ছি, কিন্তু কিন্তু তার আগে বাবা আর বৌদির কথা আমাকে শুনতেই হবে। কল্লোল কল্লোল, তুমি জানো কোথায় আছেন আমার বাবা আমার বৌদি? জানি মেজদা। তাহলে এক মুহূর্ত দেরি করো না কল্লোল, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। না 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 উৎপল বাবু, তোমার এখন এ বাড়ি থেকে কোথাও যাওয়া চলবে না, এদিকে এসো। বৌমা, উৎপল আমার ছেলে। ভুল করলেন, আপনার এই ছাগ শিশু সন্তানটিকে আমার দাদা লক্ষ টাকার বিনিময়ে পান প্রথার হাট থেকে কিনে নিয়েছে, তাই ও এখন আমার একান্ত পোষা। শুধু শুধু তোমার মাকে না উৎপল, আমি আমি সমস্ত সমাজের মায়েদের ডেকে ডেকে বলছি, আপনারা আপনারা সবাই শুনুন, পান প্রথার টাকার পুটলি মাথায় নিয়ে যে সমস্ত বধূরা শ্বশুর বাড়ির সংসার করতে আসে, সেই সমস্ত বধূদের মুখে কখনো মধু থাকে না। ওগো লক্ষ টাকার স্বামী কেনা বড় লোকের মেয়ে, মন দিয়ে শোনো, আমি হাঁটতে হাঁটতে স্বামীর কাছে যাচ্ছি, আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, তুমিও একদিন শাশুড়ি হবে, তাই তোমার শাশুড়ির ভুলগুলোকে কুড়িয়ে নিয়ে মালা গেঁথে রেখো, যা দেখে সেদিন আর তোমার কোনো কাজে ভুল হবে না, কোনো কাজে ভুল হবে না। মেজদা, মায়ের সঙ্গে আমি যাচ্ছি, তুমি বৌদির কথা শুনে ঘরে বসে থাকো। দাঁড়াও দাঁড়াও, একা কোথায় যাচ্ছে? আমিও তোমার সঙ্গে যাব। আর আমি আমি নিজে যাব তোমাদের তিনজনকে সেই তীর্থে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিয়ে আসতে। মৃত্তিকা, ভাস্কর চ্যাটার্জির ফর্মে এত বড় অফিসার হয়েছে আর অভিনয় করতে শিখলে না, আমি যদি অভিনয় না করতাম তাহলে কি বৃদ্ধ শিবের কাছে বৃদ্ধ পার্বতী এভাবে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে যেত? তাহলে কি সে ক্ষমা চাইতে যেত? মৃত্তিকা মৃত্তিকা, না না না, মৃত্তিকা নয়, এখন শুধু একটাই শব্দ, শব্দটা বৃদ্ধ। চাকরির জন্য উজ্জ্বল গিয়েছিল আমার কাছে, আমি তাকে বলে দিয়েছি চাকরিটা তুমি পাবে যদি। কে? না না না, কেউ নয়, মানসিক আতঙ্ক,
ঠিকঠিকই লেগেছে। পুলিশ আমার একের পর এক সমস্ত প্রোগ্রাম বঞ্চাল করে দিচ্ছে, পুলিশকে ইনফর্ম করছে বিদ্যুৎ, অরভি কল্লোল, অরভি বিদ্যুৎ। হ্যাঁ আমি উজ্জ্বলকে বলে দিয়েছি বিদ্যুৎ চমকালেই বক্স ফেলে দেবে। মেয়ে জাতটা কি বোকা, পুরুষরা একটু আদর করলে ওরা গলে একেবারে জল হয়ে যায়। ব্যতিক্রম শুধু মৃত্তিকা, এই মৃত্তিকাকে আমি। তুমি তুমি চা খেয়েছো জল? হ্যাঁ বাবা চা খেয়েছি। বাবা আপনার শরীর আজ কেমন আছে? ভালো ভালো, অনেকটা ভালো। বুঝলাম স্নেহতী ভীষণ বস্তু, দুঃসন্তদের চিরকাল ওই কন্যমণি আর ধৃতরাষ্ট্র দুর্যোধনদের চিনতে ভুল করে। আজ আবার বলছি বিশ্বাস ছিল, বিশ্বাস আছে, বিশ্বাস চিরকাল বেঁচে থাকবে। সেই শাশ্বত বিশ্বাসের কাছে, চিরন্তন সত্যের কাছে পরাজিত হয়ে মাথা নত করে ফিরে আসবে। অন্যায়, অধর্ম, অবিশ্বাস, চন্দ্রাবতী আর সংসারের এক সন্ন্যাসী মানুষ কর্তব্য বাল্মীকির হাতে রামায়ণ তুলে দিয়ে বলবে আমি ভুল করেছিলাম, তুমি আমায় ক্ষমা করো। বৌমা কোথায়? বৌমা, মা মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি দুঃখের সময় আপনার পাশে দাঁড়াতে পারিনি, আমার উচিত ছিল আপনাকে সঙ্গে করে নিয়ে আসা, আমি সে কর্তব্য পালন করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। বাবা মাকে আর বড়টাকে বকে দিন তো, বলে দিন তো আজ থেকে পুরনো সব কথা বাদ। বাবার বড় ছেলে হিসেবে বাবার হয়ে আমি কয়েকটা কথা বলি। প্রথমে বলি, কিছু কিছু জিনিস বাদ না দিলে জীবন সুখের হয় না, আবার জীবনে সুখের প্রয়োজন, আর সুখ আসে টাকা থেকে, নাকি বলো করলো? সবার সুখ তো আর সমান নয় বড়দা, কারো পেয়ে সুখ কারো দিয়ে সুখ। আমি যেমন ভেবেছি আমার এই চোখ দুটো পর্যন্ত মৃত্যুর পর মানুষের কল্যাণে দান করে যাবো। তাহলে করল আমার চাকরি ফিরে পাওয়ার কল্যাণে তুমি তোমার জীবনটা দান করে যাও। প্রথমে করল বাদ, তারপরে বাদ পড়বে মৃত্তিকা। পরিকল্পনা মতো ভাস্কর চ্যাটার্জির মোটর সাইকেল এসে পৌঁছে গেছে, আমি সেই মোটর সাইকেলে করে চলে যাবো উৎপল ম্যানসনে। তাপসী বেঁচে থাকতে তা তুমি কিছুতেই পারবে না শয়তান, আমি থানায় খবর দিয়ে মৃত্তিকার কাছে যাচ্ছি। ট্যাক্সি! সারা বাড়িতে চলেছে আজ রং বেরঙের আলোর খেলা, আর আনন্দের খেলা চলেছে আমার মনে। আজ আমরা সবাই মিলে বাড়িতে দারুণ হইচই করবো। হইচই করে সময় নষ্ট করবে কেন মৃত্তিকা, আজ আমরা কিছুক্ষণ নীরবতা পালন করবো। একই দাদা, আপনি একা কেন? ওরা কোথায়? ওরা আসবে না। আসবে না? হ্যাঁ ওরা ওখানে আনন্দ করবে তাই আসতে পারবে না। আসতে পারবে না? এ আপনি কি বলছেন? ওরা আসবে বলে যে আমি সকাল থেকে কত আনন্দ করছিলাম। বেশ তো আনন্দ করো। কাকে নিয়ে আনন্দ করব? আমাকে নিয়ে? ডু মিন আই মিন ইউ আর এ বিউটিফুল ফ্লাওয়ার এন্ড আই অ্যাম এ থার্স্টি বি, তুমি একটা সুন্দর ফুল আর আমি একটা মধুলোভী মৌমাছি। ঠাকুর 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 বাদ দাও, আজ আমি তোমাকে একবার চুমুক দিয়ে দেখতে চাই। কাছে এসো, কাছে এসো। আরে যাব না রে জানোয়ার। কি বললি? জানোয়ার? হ্যাঁ আমাকে জানোয়ার বানিয়েছে তোমার রূপ, তোমার জীবন, তাই উৎপলের সাথে তোমার বিয়ে দিয়ে আমি চেয়েছিলাম যে ভাইয়ের কাপে আমি ও মাঝে মাঝে চা খাবো। দাঁড়া দাঁড়া আমি আর একটু মদ খেয়ে আসি, ততক্ষণ তুই এই ঘরে বন্ধ থাক। হয়নি হয়নি মৃত্তিকা, আমি এসে গেছি। একি দিদি তুমি কি করে এলে? সব পরে বলবো, শোন আমি থানায় খবর দিই। না পারল কে খবর দে, যা দেরি করিস না তাড়াতাড়ি যা, আমি এক্ষুনি যাচ্ছি। কে এসে মৃত্তিকার ঘরের ছিটকিনি খুলে দিল? আমি। আমি মানে? চিনতে পারছো না জানোয়ার, আমি তাপসী। কি? আমি? না তোকে ছাড়া টিপে মারব। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না বলছি। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। বাঁচাবো কি? বেচারি বাঁচাবো কি? শোনো তুমি কথা দাও, তুমি ভালো হয়ে যাবে, তারপর তুমি আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো। শোনো শোনো তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। শোনো আমি পুলিশের কাছে বলবো ঠাকুর চাপাইকে আমি গুলি করেছি। শোনো আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। তাপসী শেষ, এরপর মৃত্তিকা, তারপর? না তার আর কোনো পর নেই, তার আগে তোমায় থানায় যেতে হবে। আর কোনো কথা নয়, বধু হত্যার দায়ে আমি আপনাকে গ্রেফতার করবো। দিদি আমাকে বাঁচাতে এসে তুমি এভাবে মরে গেলে কেন? দিদি মামা প্রতিবার করতে এসে নিজেই নীরব হয়ে গেলে জীবন দিয়ে তুমি কি পে
মিলে গো মা। পান প্রথার আগুন ভেঙে নারী জাতির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। পান প্রথার আগুন ভেঙে নারী জাতির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।